হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শিলা বক্সের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমরা কথা বলবো টিভিএস রাইডার 125 এই বাইকটার স্পেসিফিকেশন নিয়ে, অর্থাৎ এই বাইকটাতে কি আছে কি নেই এবং কেন আপনারা এই বাইকটা কিনবেন, সেই সবকিছু জেনে নিব শামস ভাইয়ের মাধ্যমে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম আপু, আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সো ভাই, এই বাইকটা কাস্টমার কেন কিনবে সেই সবকিছু আপনি জানিয়ে দিবেন আমার ভিউয়ার্সদের। আসলে এই বাইকটা আপু না কেনার কোনো কারণই নাই, কারণ এই বাইকটার যে লুকস, মানে এটা কোনো অ্যাঙ্গেল থেকে 125 সিসি সেগমেন্টের একটি বাইক কিন্তু মনে হয় না। আচ্ছা, কাস্টমার কেন কিনবে সেই সবকিছু জানার জন্য পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। যারা আমার চ্যানেলটাতে এখনো নতুন সাবস্ক্রাইব করেনি, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজকে ফলো দিয়ে রাখবেন। সো চলুন মূল ভিডিওটি শুরু করি। শিলাপু, এই বাইকটি কিন্তু কোনো অ্যাঙ্গেল থেকে 125 সিসি মনে হচ্ছে না, এটা 50 সিসি সেগমেন্টের কাছাকাছি বা 60 সিসি সেগমেন্টের কাছাকাছি মনে হচ্ছে। তো এই বাইকটির যে লুকস, এটি কিন্তু খুবই গর্জিয়াস একটি লুকস দেওয়া হয়েছে, আর এটা কিন্তু স্পোর্টি একটি লুকস দেওয়া হয়েছে। আপনি যদি দেখেন যে এটার কিন্তু অ্যানিমালিস্টিক একটা লুকস, একটি ভাইব লাগছে এটা সামনে থেকে দেখতে। তো এই বাইকটির কিন্তু তিনটি কালার রয়েছে, চারটি কালার রয়েছে, সরি চারটি কালারই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। তো এই বাইকটি সম্পর্কে যদি ফার্স্টে বলতে হয় যে টায়ার থেকে যদি আমরা শুরু করতে যাই, তাহলে কিন্তু এটিতে কিন্তু আপনারা পেয়ে যাবেন 80/100 সেগমেন্টের একটি টিউবলেস টায়ার এখানে ইউজ করা হয়েছে। তো এর সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে ডিস্কটি ইউজ করা হয়েছে, এখানে কিন্তু 240mm এর একটি রোটো পেটেল ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে। আর রোটো পেটেল বলা হয়েছে এর কারণে হচ্ছে এখানে যে খাঁজ কাটা অংশটি রয়েছে এটার জন্য। তো এটি কিন্তু আপনার ভালো এয়ার ফ্লো হবে, সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনার ব্রেক শো কম ক্ষতি হবে, ব্রেক প্যাডটা আপনার কম পরিবর্তন করতে হবে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই বিষয়টা সাশ্রয়ী হচ্ছে। আর এখানে কিন্তু দেখা গেল যে সিঙ্ক্রোনাইজ ব্রেকিং টেকনোলজিটাও ইউজ করা হয়েছে। আপনি যখনই একটা ব্রেক ইউজ করবেন, আমি যদি পায়ার ব্রেকটা ধরি, তাহলে আপনি দেখতে পাবেন যে এখানে কিন্তু এটা কাজ করছে 60-40 রেশিওতে কাজ করবে ব্রেকটা। তো এরপর যদি চলে আসি এর সাসপেনশনে, এখানে কিন্তু টেলিস্কোপিক হাইড্রোলিক একটি সাসপেনশন ইউজ করা হয়েছে, যা কিনা আপনাকে এবড়ো থেবড়ো রাস্তায়ও ভালো একটি সাসপেনশন মানে গ্রিপ দিবে, মানে আপনার চাকাটা রোডের সাথে লেগে থাকবে, সেক্ষেত্রে আপনার ঝাঁকুনিটা কম অনুভব হবে। তো এরপরে যদি চলে আসি এর হেডল্যাম্পে, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অ্যানিমালিস্টিক লুকসের একটি হেডল্যাম্প ইউজ করা হয়েছে, আর হেডল্যাম্পটি কিন্তু ফুল এলইডি এবং এলইডি ডিআরএল সহ থাকছে এটাতে। তো এর পরে যদি চলে আসি যে আমাদের যে ইন্ডিকেটরগুলো রয়েছে, এগুলো কিন্তু হ্যালোজেন বাল্বের রয়েছে আর খুবই উজ্জ্বল আলো দিবে। তো এর পাশাপাশি যদি আমরা এর মিটারটা দেখতে চাই, তো এর মিটার কিন্তু ফুল ডিজিটাল একটি মিটার এবং কালারফুল একটি মিটার এখানে ইউজ করা হয়েছে। তো এই মিটারের নাই বলতে কিছু নাই, এই মিটারের সবকিছুই আছে, যেমন আপনার হেলমেট ইন্ডিকেটর রয়েছে, সাইড স্টেন ইন্ডিকেটর রয়েছে, আপনি লাস্ট ফুয়েলে কত কিলো রান করতে পারবেন সেই ইন্ডিকেটরটাও এখানে রয়েছে। আর এছাড়াও আপনাদের সবার যে প্রয়োজনীয় যে ইন্ডিকেশনটা প্রয়োজন, সেটি হচ্ছে গিয়ার ইন্ডিকেশন। তো এটা কিন্তু 5-speed গিয়ার বক্সের একটি বাইক, আর এটিতে কিন্তু আপনার গিয়ার শো করবে। এর মিটারে কিন্তু আপনি কত নম্বর গিয়ারে বাইকটি রাইড করছেন সেই গিয়ারটি এখানে শো করবে। তো এখানে এরপরে যদি চলে আসি যে এর যে হ্যান্ডেলবারে যে সুইচগুলো রয়েছে, ইন্ডিকেশন সুইচগুলি কিন্তু খুবই হ্যান্ডি পজিশনে রয়েছে, এখানে কিন্তু আপনারা সেলফ স্টার্টার পেয়ে যাবেন। আর এখানে কিন্তু অন অফ সুইচ রয়েছে, ইঞ্জিন কিল সুইচ যেটাকে বলা হয়। আর এই লেফট সাইডে কিন্তু রয়েছে আপনার আপার ডিপার এবং হচ্ছে লেফট রাইট ইন্ডিকেশন সুইচ আর হর্ন সুইচ। তো এর যে ফুয়েল ট্যাঙ্কটি রয়েছে, এর ফুয়েল ট্যাঙ্কের উপরেই কিন্তু আপনারা পেয়ে যাবেন USB চার্জিং পোর্টের সুব্যবস্থা। আপনারা যারা রাইড শেয়ার করেন বা আপনাদের ইমার্জেন্সি সিচুয়েশনে চার্জের প্রয়োজন হলে আপনারা এখান থেকে আপনাদের ফোনটিকে চার্জ করে নিতে পারছেন। আর এর ফুয়েল ট্যাঙ্কে কিন্তু থাকছে 10 লিটার আপনি ফুয়েল এতে নিতে পারছেন। তো এরপরে যে চলে আসে সিটটিতে, তো এটিতে কিন্তু স্পিড সিট ইউজ করা হয়েছে, টু পার্টের স্পোর্টি সেগমেন্টে যে সিটগুলো ইউজ করা হয় স্পিড সিট, সেটি ইউজ করা হয়েছে। এর সিটের নিচে কিন্তু স্পেস রয়েছে, তো আপনারা চাইলে আপনাদের প্রয়োজনীয় ডকুমেন্টস আপনাদের বৃষ্টি থেকে বাঁচানোর জন্য আপনাদের পকেটে থাকলে হয়তো ভিজে যেতে পারে বা হারিয়ে যেতে পারে। তো আমরা যদি এর সিটের নিচে যে স্পেসটি রয়েছে সেটি যদি আপনাদেরকে দেখিয়ে দিই, তাহলে কিন্তু আপনারা দেখতেই পাবেন যে এখানে কিন্তু অনেক ভালো একটি স্পেস রয়েছে। আর এখানে কিন্তু টুল বক্সও পেয়ে যাচ্ছেন আপনারা। আর এই স্পেসটিতে কিন্তু আপনার ড্রাইভিং লাইসেন্স, আপনার ন্যাশনাল আইডি কার্ডের কপি বা আপনার যে রেজিস্ট্রেশনের কার্ডটা রয়েছে সেটা কিন্তু এখানে রাখতে পারেন, অর্থাৎ প্রয়োজনীয় ডকুমেন্ট সবকিছু সেফলি রাখতে পারেন, সেফলি রাখতে পারেন। যে ট্যাক্স টোকেনের যে পেপারস গুলো থাকে সেগুলো কিন্তু আপনারা সেফলি এখানে রাখতে পারবেন। এছাড়া পিলিয়ন যদি মনে করে যে তার রাইডারের পিছনে কোনো পিলিয়নকে বসাতে চায় না, সেক্ষেত্রে সে কিন্তু সেটা খুলে নিয়ে যেতে পারবে, কোনো প্রবলেম নেই। তো পিলিয়ন কিন্তু খুব আরামে বসতে পারবে, কারণ হচ্ছে এখানে কিন্তু খুব স্মুথ একটি গ্যাব্রেল, অ্যালুমিনিয়ামের একটি গ্যাব্রেল ইউজ করা হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এরপরে যদি চলে আসি সাসপেনশনে, তো 125 সিসি সেগমেন্টের ভিতরে কিন্তু আপনারা কখনো মনোশক সাসপেনশন দেখেননি, তো টিভিএস রেইডার কিন্তু দিয়েছে মনোশক সাসপেনশন।
তো এটা কিন্তু 5 স্টেপ অ্যাডজাস্টেবল এটি মনোশক সাসপেনশন। তো এটি কিন্তু আপনাকে ঝাঁকুনি থেকে একদম ফ্রি রাখবে, যাদের ব্যাক পেইনের প্রবলেম তাদের জন্য কিন্তু খুবই আরামদায়ক হবে, তাদের জন্য বেস্ট একটা চয়েস হবে টিভিএস রাইডার। তো এরপরে যদি চলে আসি, এখানে কিন্তু একটি যে ইঞ্জিন রয়েছে এটি কিন্তু এয়ার এন্ড ওয়েল কুল ইঞ্জিন রয়েছে। আমি যদি এর ইঞ্জিন সম্পর্কে কিছু বলতে চাই, তো এটিতে কিন্তু এয়ার এন্ড ওয়েল কুল রয়েছে। তো আপনারা যদি বলেন যে হ্যাঁ আমাদের 4B-তে কিন্তু একটি রেডিয়েটর থাকছে সামনে, তো এটাতে কিন্তু রেডিয়েটর নাই, কিন্তু এটা যে টেকনোলজিটা এটা কিন্তু এটার ভিতরেই দেওয়া হয়েছে, যে আপনার যে ইঞ্জিন ওয়েলটা রয়েছে সেটার থ্রুতেই এটা এয়ার এন্ড ওয়েল কুল হিসেবে কাজ করবে। তো এর নিচে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে একটি ইঞ্জিন গার্ডার রয়েছে। ইঞ্জিন গার্ডারটি আপনারা দেখতেই পাচ্ছেন, আপনার ইঞ্জিনকে কিন্তু বৃষ্টি কাদা থেকে বাঁচানোর জন্য কিন্তু ইঞ্জিন গার্ডারটি ইউজ করা হয়েছে একটি ভালো পজিশনে। তো আমরা যদি এর ইঞ্জিন সেগমেন্টে চলে যাই, এর যদি পাওয়ার সম্পর্কে আমাদের আলোচনা করতে হয়, তাহলে এর ম্যাক্সিমাম পাওয়ার রয়েছে 8000 RPM-এ 12.9 Nm, আর এর যদি ম্যাক্সিমাম টর্ক আমরা বলি সেটা কিন্তু হবে 11.5 Nm, এটা আসবে হচ্ছে 6500 RPM-এ। তো এরপরে যদি চলে আসি, আমাদের যে ব্যাক সাইডের যে টায়ারটি রয়েছে এটি কিন্তু 100/90 সেগমেন্টের একটি টায়ার, টিউবলেস একটি টায়ার এখানে ইউজ করা হয়েছে। আপনারা কিন্তু 125cc সেগমেন্টের ভিতরে কখনোই 100 সেগমেন্টের টায়ার পাননি এর আগে, তো টিভিএস এই প্রথম দিচ্ছে আপনাদেরকে 100 সেগমেন্টের এই টায়ারটি। তো এরপরে যদি চলে আসি আমাদের টিভিএস রাইডারের ব্যাক সাইডে, তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু একটি লম্বা প্রশস্ত একটি মাডগার্ড ইউজ করা হয়েছে, যা কিনা বৃষ্টি কাদাতে আপনার পিলিয়নকে সেভ করবে বৃষ্টি কাদা সেটা থেকে। তো এরপরে যদি দেখতে হয় এখানে একটি রিফ্লেক্টর ইউজ করা হয়েছে, যে কিনা আপনার পিছনে থাকবে সে কিন্তু অনায়াসে সামনে দেখতে পারবে এই রিফ্লেক্টরের কারণে যে আমার সামনে একটি বাইক রয়েছে। তো এরপরে যদি চলে আসি এর টেল ল্যাম্পে, তো এই টেল ল্যাম্পটি কিন্তু ফুল LED একটি টেল ল্যাম্প এখানে ইউজ করা হয়েছে, আর এটি কিন্তু খুব ইউনিক একটি ডিজাইন দেওয়া হয়েছে। এখানে কিন্তু টেল ল্যাম্প এবং ব্রেক লাইট দুটোই রয়েছে। তো এই ছিল এই বাইকটির স্পেসিফিকেশনস। তো আপনাদের যদি কোনো কোয়ারি থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন। এছাড়াও আমাদের ফোন নাম্বার, অ্যাড্রেস, ডিটেলস সব আমাদের শিলা ব্লগসের যেই আপনারা ভিডিওটি দেখছেন তার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সো ভিউয়ার্স, এই ছিল টিভিএস রাইডার 125 এই বাইকটির স্পেসিফিকেশন। সো ভাইয়া, এই বাইকটার প্রাইস কত রাখছেন? এই বাইকটিতে থাকছে কিন্তু ঈদ উপলক্ষে 5000 টাকার একটি বিশাল ডিসকাউন্ট অফার। তো এই বাইকটির যে রেগুলার প্রাইস সেটি হচ্ছে 1,62,990, ওখান থেকে 5000 টাকার একটি বিশাল ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন মাত্র 1,57,990 টাকা। আচ্ছা, তো ভাই এটা তো চারটা কালার আছে, চারটা কালারই তো আপনাদের কাছে অ্যাভেলেবল? চারটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবল, একটি হচ্ছে ইয়েলো, আরটি হচ্ছে ব্লু, আরটি হচ্ছে ব্ল্যাক এবং রেড, চারটা। তো ভাই আপনাদের আফটার সেল সার্ভিস হিসেবে কি দিচ্ছেন? আফটার সেল সার্ভিস হিসেবে কিন্তু আমাদের থাকছে 2 বছরের ওয়ারেন্টি, 2 বছর 8টা সার্ভিসিং থাকছে, অথবা 30,000 কিলো পর্যন্ত থাকছে। আচ্ছা, 8টা সার্ভিস কি ফ্রি সার্ভিসিং নাকি 4টা? 8টার ভিতরে 6টা ফ্রি, 2টা পেইড। ওকে ভাইয়া, আপনাদের লোকেশনটি কোথায়? আমাদের লোকেশনটি হচ্ছে ফার্ম গেট আর বিজয় সরণির মাঝামাঝিতে পড়েছে। আপনি যদি ফার্ম গেট থেকে আসতে চান তাহলে সেক্ষেত্রে আপনার হাতের ডান সাইডে পড়বে বিজয় সরণির দিকে আসতে, আর যদি বিজয় সরণি থেকে আসতে চান তাহলে সেক্ষেত্রে ফার্ম গেটের দিকে আসতে হাতের বামে পড়বে। হোন্ডা গলির মোড়েই হচ্ছে আমাদের টিভিএস এর শোরুম। তো ভাই এটা তো ক্যাশ টাকার পাশাপাশি ইএমআই এর মাধ্যমে পারচেজ করতে পারবেন? হ্যাঁ, আপনারা আমাদের কাছ থেকে ইএমআই এর মাধ্যমে পারচেজ করতে পারছেন, আর আমাদের ঈদের আগে কিন্তু ইবিএল এর সাথে একটা চুক্তি হয়েছে, আপনি কিন্তু অফার প্রাইসে 12 মাস 0% ইন্টারেস্টে আমাদের কাছ থেকে বাইক পারচেজ করতে পারছেন। আচ্ছা, নরমালি কিন্তু আমরা যখন ইএমআই ফ্যাসিলিটিতে যাই একদম এমআরপি রেট যেটা থাকে সেটাতেই কিন্তু ইএমআই ফ্যাসিলিটি নেওয়া হয়। তো এইখানে কিন্তু একটা ডিফারেন্ট ইস্যু আপনারা দেখতে পাচ্ছেন, যে এটার যে ডিসকাউন্ট প্রাইস আছে সেই ডিসকাউন্ট প্রাইসে কিন্তু আপনারা ইএমআই ফ্যাসিলিটিসটা পাচ্ছেন। এছাড়াও 36টা ব্যাংকের যাদের ক্রেডিট কার্ড আছে সেই ক্রেডিট কার্ডের মাধ্যমেও আপনারা 6 মাসের 0% ইন্টারেস্টে আপনারা এই বাইকগুলো পারচেজ করতে পারবেন। সো ভিউয়ার্স, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে অন্য কোনো সময়। যাবার আগে বলে দিচ্ছি, যারা আমার চ্যানেলটাতে এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই সেফটি মেনটেন করবেন। আল্লাহ হাফেজ।